যদি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যায় অথবা আপনার প্যান ড্রাইভ, মেমোরি কার্ড, ক্যামেরার মেমোরি কার্ড কোনো কারণে ফরম্যাট হয়ে গেছে অথবা আপনার এই সকল স্টোরেজে যে ডাটাগুলো ছিল সেটা ডিলিট হয়ে গেছে, সেটা আপনি জেনে করেন আর না জেনে করেন, সো ওই সকল ডাটা কীভাবে রিকভার করা যায় ওই বিষয়টা নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করব। ওয়েল, এখানে আমরা এই কটা টপিক নিয়ে কথা বলবো। আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ফরম্যাট হার্ড ডিস্ক উইন্ডোজ সেট আপ, মানে হচ্ছে নানান ধরনের উইন্ডোজ সেট আপ করতে গিয়ে অনেকে ভুলবশত হার্ড ডিস্কটি ফরম্যাট করে ফেলে। ডিলিট ফাইল, হার্ড ডিস্ক থেকে আমরা অনেক ধরনের ফাইল ডিলিট করতে পারি অথবা মেমোরি কার্ড থেকেও করতে পারি। ড্রাইভ ফরম্যাট, আমাদের কম্পিউটার যে কোনো ড্রাইভ আছে, যে কোনো ড্রাইভ হয়তো আপনি ভুলবশত ফরম্যাট করে দিয়েছেন অথবা অন্য কেউ করে দিয়েছে। দেন এক্সটার্নাল হার্ড ডিস্ক ফরম্যাট, আমরা অনেকে এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করি প্যান ড্রাইভের মতো, সো ওইটাও ফরম্যাট হতে পারে। প্যান ড্রাইভ ফরম্যাট অথবা ডাটা ডিলিট, যে কোনো কারণবশত আমরা ফরম্যাটও করতে পারি, প্যান ড্রাইভ থেকে যে কোনো ডাটা ডিলিটও করতে পারি। তারপর মেমোরি কার্ড ফরম্যাট, সেটা আপনার মোবাইলের মেমোরি কার্ড হতে পারে বা ক্যামেরার মেমোরি কার্ডও হতে পারে। অ্যান্ড লাস্ট হচ্ছে মাই এক্সপিরিয়েন্স, ডাটা রিকভারির ক্ষেত্রে আমার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাও আলোচনা করব। এখন এই ভিডিওটি যে 100% রিয়েল এইটা আপনাদের বোঝানোর জন্য কিছু প্রুফ দেখাচ্ছে। ওয়েল, যে ভিডিও এখন দেখছেন এই ভিডিওটি আমার চ্যানেল অনেক আগেই ছিল, বাট ইউটিউবের নিয়মকানুনের কারণে ভিডিওটি কেটে দিতে হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমেন্টস রয়েছে, প্রত্যেকটা কমেন্ট 100% জেনুইন এবং এটা প্রপারলি কাজ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের হার্ড ডিস্কটি ফরম্যাট হওয়ার পর আমি সম্পূর্ণ ডাটা রিকভার করতে পেরেছি। সো প্রয়োজনীয় কোনো ডাটা ডিলিট হয়ে গেলে অথবা ফরম্যাট হয়ে গেলে সেটা কতটা পেইনফুল এটা একমাত্র ওই পার্সনই রিয়েলাইজ করতে পারে যার ডাটা হারিয়েছে। সো আপনি অন্যান্য ভিডিও দেখে এখানে আসছেন অথবা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে 99% গ্যারান্টিতে বলতে পারি আপনার ডাটাগুলো আপনি রিকভার করতে পাবেন। বাট হার্ড ডিস্ক ফরম্যাটের বিষয়ে কিছু কন্ডিশন রয়েছে, সেটা অবশ্যই ফুলফিল করতে হবে। যেহেতু আমি রিকভার করতে পেরেছি 100%, সো আই হোপ আপনিও করতে পারবেন। আমার এক্সপিরিয়েন্সের ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে 2017-18 দিকে আমি আমার ল্যাপটপে অবন্ত সেট আপ করতে গিয়ে আমার কম্পিউটারের সম্পূর্ণ হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে গেছে। তো ফরম্যাট হওয়ার পর 2 দিন অনেক রিচার্জ করার পর ফাইনালি একটা সফটওয়্যার পেয়েছি যেটা দিয়ে আমি রিকভার করতে পেরেছি। বাট রিকভার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর নর্মালি ডাটা ডিলিট করে ডাটা রিকভার করা এইটা আমি অনেক করেছি, এটা আনকাউন্টেবল। সো এখানে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করবো সেটা হচ্ছে উইন্ডো শেয়ার ডাটা রিকভারিট। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে সফটওয়্যারটি অন করতে হবে। আমরা হয়তো অনেকে জানি এটা একটা পেড সফটওয়্যার, এটা পারচেস না করে ব্যবহার করা যাবে না, বাট চিন্তা করার প্রয়োজন নেই। সফটওয়্যারটি কীভাবে সম্পূর্ণ বিনা খরচে কোনো প্রকার ঝামেলা ছাড়া ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সো প্রথম আমি সফটওয়্যারটি ডাউনলোড করব। সো আমি উইন্ডো শেয়ার ডাটা রিকভারিট সফটওয়্যার ওয়েবসাইট চলে আসছি। আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন এটা ডাউনলোড করার জন্য। ওকে, সো আমি প্রথম ট্রাইট ফ্রিতে ক্লিক করব, দেন স্টার ডাউনলোডে ক্লিক করছি। যাদের আইডিএম সফটওয়্যার নেই তাদের ক্ষেত্রে এটা নর্মালি ব্রাউজারে বাঁ পাশে নিচে ডাউনলোড হবে। ওকে, নর্মালি আপনারা সফটওয়্যারটি ডাউনলোড অপশনে পেয়ে যাবেন, তো আমার ক্ষেত্রে এটা এখানে চলে আসছে। তো আমি রিকভারিড সফটওয়্যার যেটা আছে এটা আবার ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব। ওয়েল, এখন কিছু ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে দেন এটা ইনস্টল হবে। ওকে, তো আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। স্টার্ট নাও তো ক্লিক করছি, ওদের ওয়েবসাইট নিয়ে আসছে। যদি আপনারা কেউ সফটওয়্যার পারচেস করে সবসময় ব্যবহার করে অভ্যস্ত থাকেন তাহলে এখান থেকে পারচেস করতে পারেন। ওকে, সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, আমি এখন এটা অ্যাক্টিভ করে নেব। অ্যান্ড ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমার যে মেইন চ্যানেলটি ছিল আরআই রবিন ওইটা রিসেন্টলি সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে বর্তমান আমার চ্যানেলের এই অবস্থা, ভিউ খুবই কম। সো আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আই জাস্ট নিড ইওর সাপোর্ট। অলসো, যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, সো পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিও দেখা শেষ করার পর আমার ফেসবুক পেজে যাবেন, পেজে সবার প্রথম যে ভিডিওটি পাবেন ওই ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। ওকে, ওয়েল, এখন আমি এই সফটওয়্যারটি অ্যাক্টিভ করব। যেহেতু আমার কাছে কী আছে তাই কী দিয়ে আমি এটা অ্যাক্টিভ করে নিব। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মাত্র 100 MB ডাটা রিকভার করতে চান, যেমন 100 MB 50 MB ডাটা রিকভার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্যান নিতে হবে না, জাস্ট নর্মালি রিকভার করতে পারবেন। 100 MB ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করা যায়। ওকে, সো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট করে দেন
আমি লগ ইন করবো, লগ ইন করে আমি কিটা দিয়ে এটা অ্যাক্টিভ করবো। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি, এখানে মেল দিব, আমি মেল পাসওয়ার্ড নেম দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। সো আমি ওদের ওয়েবসাইটে চলে আসছি, আমার অ্যাকাউন্ট তো করা হয়ে গেছে। এখন প্ল্যান অ্যান্ড প্রোডাক্টসে ক্লিক করবো, তারপর রিমিডে ক্লিক করবো, এখানে একটা সিএল কোড পেস্ট করে দেবো, সিএল কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করছি। ওয়েল, এটা সাবমিট হয়ে গেছে। সো লগ ইনের মাধ্যমে আমরা সফটওয়্যারটি অ্যাক্টিভ করে নিয়েছি। সো এখানে প্র্যাকটিক্যাল কাজটা আমি দেখবো মূলত একটা প্যান ড্রাইভের মাধ্যমে। এখন তো হার্ড ডিস্ক ফরম্যাট করে আপনাকে দেখাতে পারবো না, একটা প্যান ড্রাইভে আমি ডাটা লোড করবো, এটা ডিলিট করবো, রিকভার করবো, দেন আবার ফরম্যাট করবো, আবার রিকভার করবো। সো দুইটা প্রসেসই দেখাবো। বাট তার পূর্বে যদি উইন্ডোজ সেট আপ করতে গিয়ে হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যায়, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট মেথড ফলো করতে হবে। তাই প্রথম আমরা ফরম্যাট হার্ড ডিস্কের বিষয়ে কথা বলবো, দেন আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো, তাহলে সবার জন্য প্রসেসটা সেমই থাকবে। যদি কোনো প্রকার উইন্ডোজ সেট আপ করতে গিয়ে আপনার হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী? ওয়েল, প্রথম আপনাকে একটা উইন্ডোজ সেট আপ করতে হবে, বাট সেটা আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভ পূর্বে যা ছিল তার চেয়ে কম জিবি দিয়ে সেট আপ করতে হবে। যেমন আমার হার্ড ডিস্কটি বর্তমানে আছে 200 জিবির মতো, কোনো কারণে যদি আমার হার্ড ডিস্কটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে যায়, পুনরায় যখন আমি উইন্ডোজে সেট আপ করবো, তখন অবশ্যই আমি 190 জিবি দেবো বা 95 জিবি দেবো, মানে হচ্ছে পূর্বে যা ছিল তার চেয়ে কিছু জিবি কম দিতে হবে। যদি আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভ 100 জিবি থাকে, তাহলে আপনি 90 জিবি দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন। যদি আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভ 80 জিবি থাকে, উইন্ডোজ ফরম্যাট হওয়ার পর পুনরায় আপনি 75 জিবি দিয়ে উইন্ডোজটি সেট আপ করবেন। আই হোপ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। সো এটা করার পর দেন আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে স্ক্যান করে আপনার হার্ড ডিস্কটি রিকভার করতে পারবেন। উইন্ডোজটি সেট আপ করার পর কোনো প্রকার পার্টিশন করা যাবে না, সফটওয়্যার, ইউটিউব, ইনফরমেশন, সং, ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল, এই যে ড্রাইভগুলো আমি তৈরি করেছি, এই ধরনের কোনো প্রকার ড্রাইভ তৈরি করা যাবে না। জাস্ট একটা সি ড্রাইভ তৈরি করে উইন্ডোজটি সেট আপ করতে হবে, তারপর আমরা হার্ড ডিস্কটি ব্যাক আপ করে দেন আমরা পার্টিশন করব। এই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের ডাটা রিকভারি হওয়ার চান্স 99% থাকবে, এবং সেটা অবশ্যই হার্ড ডিস্ক ফরম্যাট হওয়ার 1 সপ্তাহের মধ্যেই করবেন। 1 সপ্তাহ বা 10-15 দিন হলেও সমস্যা নেই, বাট লং টাইম হয়ে গেলে কিন্তু এটা রিকভারি ওইভাবে হবে না। ওকে, লং টাইমে দেখা যায় ডাটাগুলো নষ্ট হয়ে যায়। অ্যান্ড যদি আপনি আমার ভিডিওটি দেখার পূর্বেই উইন্ডোজ সেট আপ করে সমস্ত ড্রাইভ রেডি করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনার ডাটা রিকভারি হওয়ার চান্স কমে যাবে, বাট হবে না বিষয়টা তা না। কারণ আমার পূর্বে ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছিল হার্ড ডিস্ক পার্টিশন করার পরেও ওরা পুরোপুরি ডাটা রিকভার করতে পেরেছে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ওকে, এখন আপনার হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যাক বা আপনার প্যান ড্রাইভ, মেমোরি কার্ড, যেটাই হোক, ফরম্যাট অথবা ডিলিট, যেটাই হোক, চেষ্টা করবেন 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যেই সমস্ত ডাটা রিকভারি করার জন্য। আপনি যদি আপনার ফরম্যাট হওয়া বা ডিলিট হওয়া ডিভাইসটি কোনো একটা কম্পিউটারে দিয়ে বারবার রিকভারি করার ট্রাই করেন নর্মাল সফটওয়্যার দিয়ে, তাহলে আপনি সম্পূর্ণ রিকভার করতে পারবেন না, অল্প কিছু রিকভার হবে। আপনি যতবার ট্রাই করবেন তত বেশি আপনার ডাটা নষ্ট হবে আস্তে আস্তে। মানে প্রথম চান্সে যদি আপনি 90% ডাটা রিকভারি করতে পারেন, পরের চান্সে আপনি 70% ডাটা রিকভার করতে পারবেন, বাকিটুকু নষ্ট হয়ে যাবে। তৃতীয় চান্সে আপনি 50%-এর নিচে নেমে আসবেন। তাই বারবার ট্রাই না করে ভালো সফটওয়্যার দিয়ে একবারই ট্রাই করেন, মানে আমি যেটা এখন দিচ্ছি আর কি। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি একটা প্যান ড্রাইভ ইউজ করব। সো প্যান ড্রাইভটি কানেক্ট করে নিয়েছি, এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভ, এটা বর্তমানে একদম এমটি আছে, বাট আমি এটাকে ফরম্যাট করব। ওকে, সো এটা ফরম্যাট হয়ে গেছে, আমাদের প্যান ড্রাইভটি এখানে চলে আসছে। এখন যেহেতু এটা একটা এক্সটার্নাল ডিভাইস, এটা থেকে রিকভারি করার সিস্টেম হচ্ছে আমরা এটা স্ক্যান করবো দেন রিকভার করবো। বাট যদি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে আপনি কোনো প্রকার ফাইল ডিলিট করেন, তাহলে ওই ড্রাইভটি আপনি স্ক্যান করতে পারেন, অথবা প্রথম ট্রাইটা আপনি রিসাইকেল বিন থেকে দিতে পারেন। যেমন আমি যদি রিসাইকেল বিনে ডাবল ক্লিক করি, এখন রিসাইকেল বিনটা স্ক্যান হবে। রিসাইকেল বিন স্ক্যান হয়ে অনেকগুলো ডাটা এখানে আসবে, এবং লাস্ট 1 মাসে আমি যে পরিমাণ ডাটা ডিলিট করেছি ওই ডাটাগুলোই শুধু এখানে আসবে। এটা নির্দিষ্ট কোনো ড্রাইভকে স্ক্যান করবে না, আপনার সম্পূর্ণ হার্ড ডিস্কের প্রত্যেকটা ড্রাইভকে স্ক্যান করবে। সো দেখতে পাচ্ছেন অলমোস্ট 8275 ফাইল পাওয়া গেছে। এখন আপনার ফাইলগুলো কীভাবে খুঁজে বের করবেন সেটা হচ্ছে বিষয়। সেটা করার জন্য এই রিসাইকেল বিনের পাশে দেখেন এই যে ফোল্ডারগুলো রয়েছে, এখন আপনাকে ফোল্ডার অনুযায়ী খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, যদি আমি ইংলিশ সঙ্গে চলে আসি, এই ফোল্ডারে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এখানে আরেকটা ফোল্ডার পেয়ে গেছে, এটার ভিতরে আরও অনেকগুলো সং রয়েছে। ওকে, সো এগুলো মূলত আমি ডিলিট করেছি। আমি একটা প্লে করে দেখি প্লে হয় কি না। ওয়েল, এই সংটি কিন্তু এখান থেকে প্লে হয়ে গেছে। ওকে, বাট এই গানগুলো কিন্তু আমার কম্পিউটারে বর্তমানে নেই, এটা আমি ডিলিট করেছি প্রায়
অলমোস্ট 1 মাস হবে বা তার চেয়ে বেশি হতে পারে। এই সফটওয়্যারটি কিন্তু ওই 1 মাস 15 সংগুলো রিকভার করতে পারছে। আমি যদি এখান থেকে গানগুলো রিকভার করতে চাই তাহলে ওই পার্টিকুলার সংটা সিলেক্ট করব। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, 3টা সিলেক্ট করে এখন যদি রিকভার ক্লিক করি, ক্লিক করার পর আমাকে একটা নির্দিষ্ট ড্রাইভ চুজ করতে হবে কোথায় আমি এটা রিকভার করে রাখবো। তা আমি দিচ্ছি নিউ ফাইলসে। এখানে আসার পর আমি আরেকটা ফোল্ডার মেক করে দিই সং, এই ফোল্ডার মেক করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে বাকিগুলো রিকভার হবে, আমি জাস্ট এখানে সেভে ক্লিক করব। 3টা ফাইলই এখানে রিকভার হয়ে গেছে। সো 3টা সং কিন্তু এখানে প্লে হচ্ছে কোনো প্রকার সমস্যা ছাড়া। কেটে দিয়েছি, এই ফাইলগুলো অনেক আগে ডিলিট করেছি আমি। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখালাম, যদি আপনি হার্ড ডিস্ক থেকে কোনো কিছু ডিলিট করেন চাইলে আপনি রিসাইকেল বিনের মাধ্যমেও ওইটা রিকভার করতে পারবেন। বাট যদি আপনি রিসাইকেল বিনে না গিয়ে পার্টিকুলার একটা ড্রাইভ কেস সিলেক্ট করতে চান তাহলে জাস্ট ওই ড্রাইভ কেস ডাবল ক্লিক করবেন, তাহলে ওই ড্রাইভ থেকে যেটা ডিলিট করেছেন ওইটাই শুধু আপনার সামনে চলে আসবে। যদি ফরম্যাট করা হার্ড ডিস্কে আপনি রিকভার করতে চান সেক্ষেত্রে আপনার সি ড্রাইভটা এখানে শো করবে, আর বাকি তখন ড্রাইভ থাকবে না। সি ড্রাইভ ছাড়া বাকি যে স্পেসটা আছে ওই স্পেসটা এরকম লোকাল ডিস্ক হিসাবে একটা ড্রাইভ হয়ে পড়ে থাকবে। সো আপনাকে যেটা করতে হবে, ওই লোকাল ডিস্কে জাস্ট ডাবল ক্লিক করতে হবে, তখন ওই লোকাল ডিস্কটা সম্পূর্ণ স্ক্যান হবে। ওকে, মানে আপনার হার্ড ডিস্কে যা যা ছিল ওইটা স্ক্যান হয়ে দেন সব কিছু সিজিয়ালি আপনার সামনে শো করবে। আপনি সিলেক্ট করে ড্রাইভ বাই ড্রাইভ বা যে ফোল্ডারগুলো আপনি রিকভার করতে চান একদম প্রত্যেকটা ফোল্ডার প্রত্যেকটা ডাটা আপনি সুন্দরভাবে রিকভার করতে পারবেন। সো এখন আমি প্যান ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড কীভাবে রিকভার করবেন সেটা দেখাই। তো এক্সাম্পল স্বরূপ আমরা এই প্যান ড্রাইভ চুজ করেছিলাম। এখন এই প্যান ড্রাইভে আমি কিছু ডাটা লুট করব। সো এই প্যান ড্রাইভে আমি কিছু ডাটা ইনপুট করব। এখানে একটা ভিডিও আছে, এটা সেন্ড করছি। তারপর আমি কয়েকটা পিডিএফ ফাইল এখানে সেন্ড করছি, 3টা অডিও সং সেন্ড করছি, আমার তৈরি করা আরেকটি ভিডিও আমি সেন্ড করছি। ওয়েল, এই হলো 3টা অডিও সং, 3টা পিডিএফ, 2টা ভিডিও। তো এগুলো আমাদের লোড করা হয়ে গেছে। রিফ্রেশ করি, প্যানেলটা খুলে ফেললাম, আবার লাগিয়ে দিচ্ছি। এখন আমি প্যান ড্রাইভ থেকে ডাটাগুলো ডিলিট করব। ডিলিট, ওয়েল ডিলিট হয়ে গেছে, প্যান ড্রাইভ কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমি খুলে ফেললাম প্যান ড্রাইভটি, আবার প্যান ড্রাইভটি আমি লাগিয়ে নিয়েছি এবং লাগানোর সাথে সাথে এটা স্ক্যান করে নিয়েছে সফটওয়্যারটি। আবার চেক করে দেখি কিছু আছে কি না, না কিছু নেই, এমটি। এখন আমি এটা ডাবল ক্লিক করব। সো দেখেন এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলগুলো শো করছে কী কী ফাইল এখানে আছে বা ছিল। যেহেতু এটা লাস্ট এবং রিসেন্ট ফাইলগুলো ছিল তাই এটা সহজেই চলে আসছে। আর এখন যে স্ক্যানটা করছে এটা ডিপ স্ক্যান করছে, ফরম্যাটে পূর্বে যে ডাটাগুলো ছিল ওইটা খুঁজে বের করার ট্রাই করছে। সো দেখতে পাচ্ছেন এখানে সেই পূর্বে কিছু ফাইল এখানে খুঁজে বের করতেছে। যাই হোক, আমরা এত পূর্বে যাব না, আমরা বর্তমানে যে করে ডিলিট করেছি এ করে রিকভার করবো। আপাতত এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করি, দেন আমরা রিকভারিতে ক্লিক করব। আমরা এখন যাব নিউ ফাইলসে, এখানে আবার একটা ফোল্ডার তৈরি করব, এটা হচ্ছে নিউ ফোল্ডার 1, দেন রিকভারিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে ফাইলগুলো রিকভার হওয়া শুরু করে দিয়েছে, রিকভার কমপ্লিট। চেক করে দেখি ভিডিওগুলো প্লে হচ্ছে কি না। এস, ভিডিওগুলো ঠিক আছে, প্লে হচ্ছে, এটা চেক করে দেখি, এটাও ঠিক আছে। অডিও প্লে হয় না দেখি, হ্যাঁ অডিও ফাইলটাও খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। এবং পিডিএফগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে দেখি। ওয়েল, এই পিডিএফগুলো পারফেক্টলি ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। সো বুঝতে পাচ্ছেন ডিলিট হওয়া প্যান ড্রাইভ থেকে ডাটাগুলো রিকভার করা পসিবল। ওকে, আমরা সফটওয়্যারটি কেটে বের হয়ে যাচ্ছে। এখন আমি প্যানেট একটা ফরম্যাট দেব। এবার আমরা প্যান ড্রাইভে নতুন কিছু ফাইল দেব, কিছু সংস পাঠাবো। আমি 4টা ভিডিও সং পাঠিয়ে দিলাম এবং নতুন 3টা পিডিএফ ফাইল দিয়েছি এবং 3টা নতুন MP3 দিয়েছি। সো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে নতুন আছে, রাইট? এখন আমি প্যানেলটা খুলে ফেলছি, একবার খুলে আবার লাগিয়ে নিলাম। এবার এটা ফরম্যাট করব আমি, দেখি এবার ফরম্যাট করার পর ডাটাগুলো রিকভার হয় কি না। ওয়েল, আবার এটা ওপেন করব, সফটওয়্যারটি ওপেন করছি, জাস্ট আমি প্যানেলটির উপর ডাবল ক্লিক করব। তো ফরম্যাটের ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে, এটা ডিপলি স্ক্যান করবে, স্ক্যান করে তারপর ফাইলগুলো খুঁজে বের করবে। আমরা ওয়েট করে দেখি, এখানে অনেক বেশি সময় নিচ্ছে, হার্ড ডিস্কে স্ক্যান হচ্ছে এখন পর্যন্ত অ্যান্ড অনেকগুলো ফাইলও চলে আসছে। বাট দেখেন এখানে কিছু ফাইল আসছে যেগুলো অনেক আগের, মে মাসে 17 তারিখে কিছু ফাইল এখানে শুরু করতেছে। মে মাস থেকে এই পর্যন্ত প্যানেলটি মিনিমাম হলো 15 থেকে 20 বার ফরম্যাট করেছে, তারপরেও দেখা যায় ওই সময়কার নানান ধরনের ফাইল এখানে শুরু করতেছে। অ্যান্ড আমরা এখানে নিচে একটা অপশন রয়েছে, এটাতে আসে দেখি কী কী আছে। MP3, এখানে 4টা 5টা MP3 চলে আসছে, আমরা সিলেক্ট করি MP3টা, তারপর MP4 চলে আসি,
এখানেও অনেকগুলো ফাইল চলে আসছে, মানে পূর্বে কিছু ফাইল আসছে, তিনটা পিডিএফ আসছে, ওকে, তারপর পিএনজি, জেপিজি, জেপিজি থেকে আসছে। আমরা যদি কোনো পিকচার দেই নাই, ওকে, এই পিকচারটা অনেক দিন আগের, ডেটা সঠিকভাবে বলা পসিবল না। রিসেন্টলি এই পিকচারটা আমার প্যান ড্রাইভে ঢুকায় নেই, মিনিমাম হলো 3 থেকে 4 মাস আগে হয়তো ঢুকিয়েছে। সো ওই সময়কার পিকচার পুনরায় রিকভারি হয়েছে। হোয়াট এভার, আমি আর আপাতত কিছু রিকভার করবো না, একটা দিয়ে আমি রিকভারিতে ক্লিক করছি। তারপর আমরা নিউ ফাইলে যাব, নতুন ফোল্ডার নিব একটা, দেন রিকভারিতে ক্লিক করব। দেখি কী কী রিকভারি হচ্ছে এখানে। দেখেন আমি লাস্ট কিছুক্ষণ আগে যে 3টা 4টা গান দিয়েছি, এই কটা এখানে আসছে, ঠিক আছে, জাস্ট নামটা আসে নাই। তারপর MP4-এ দেখি, MP4-এ যে কিছুক্ষণ আগে যে সঙ্গগুলো আমি নিয়েছিলাম ওই সঙ্গগুলো এখানে আসছে। ইয়েস রাইট, যেই কয়েকটা সঙ্গে ট্রান্সফার করেছিলাম ওই কয়েকটা সঙ্গ এখানে আসছে। ইভেন পূর্বে কিছু ভিডিও এখানে চলে আসছে। আমি PDF চেক করে দেখি কী অবস্থা। ও মাই গড, PDF-টাও ঠিক আছে, পারফেক্ট। সো বুঝতেই পারছেন, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড যেটাই হোক, যদি ফরম্যাট হয়ে যায় তারপর আপনি ডাটাগুলো রিকভার করতে পারবেন। বাট কিছু ক্ষেত্রে এরকমই হবে, মানে যেই নামে যেই ফোল্ডার যেভাবে ছিল সেম টু সেমভাবে আপনি রিকভার করতে পারবেন না। আর এখানে প্রবলেমটা হওয়ার একটা মেন কারণ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্যান ড্রাইভটি আমি 4-5 বার ফরম্যাট করেছি এবং একই প্যান ড্রাইভে বারবার ডাটা ঢুকাচ্ছি, ফরম্যাট করছি, রিকভার করছি, এই কারণে একটু ঝামেলা হয়েছে। ওয়েল, আপনি কীভাবে ডাটা রিকভারি করবেন এই বিষয়ে আশা করি একটা ভালো আইডিয়া আপনার চলে আসছে। তো আমরা এখন কিছু বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো মাথায় রেখে দেন আপনি ট্রাই করতে পারেন। প্রথম হচ্ছে, যদি আপনার কম্পিউটারের নির্দিষ্ট কোনো ড্রাইভ থেকে ডাটা ডিলিট হয়ে যায় বা কোনো একটা নির্দিষ্ট ড্রাইভ ফরম্যাট হয়ে যায়, তাহলে ওই নির্দিষ্ট ড্রাইভটা শুধু স্ক্যান করবেন, বাকিগুলো স্ক্যান করার প্রয়োজন নাই। অথবা যদি আপনি না জানেন কোন ড্রাইভ থেকে ডাটা ডিলিট হয়েছে, তাহলে আপনি রিসেগমেন্ট চলে আসবেন, রিসেগমেন্টটা স্ক্যান করবেন, তাহলে এখান থেকে আপনি সলিউশন পেয়ে যাবেন। বা যখন আপনি যে কোনো ড্রাইভ স্ক্যান করবেন, স্ক্যান করার পর 2 টাইপের ডাটা পাবেন, যেটা উপরে নর্মালি সবগুলো ফোল্ডার শো করবে এরকমভাবে, একদম ইন ডিটেলসে সব কিছু শো করবে। আরেকটা হচ্ছে আপনার ফাইল লস্ট লোকেশন, এরকম টাইপের থাকবে। সো আপনার প্রয়োজনীয় ফাইলটা হয়তো আপনি এখানে নাও পেতে পারেন, যে ফোল্ডারগুলো উপরে শো করতেছে এগুলোতে যদি না পান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফাইল লস্ট লোকেশনে চলে আসবেন। এখানে আসলে আপনি প্রচুর ডাটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি অবশ্যই খুঁজে বের করতে পারবেন আপনার প্রয়োজনীয় ফাইলটি, ওকে। সো এই 2টা ওয়েতে আপনি মূলত ডাটাগুলো খুঁজে বের করবেন। অথবা আপনি যদি স্পেসিফিকভাবে নির্দিষ্ট কোনো ডাটা খুঁজতে চান, তাহলে ফাইল ট্যাবে ক্লিক করবেন, তারপর এখানে পিকচার, ভিডিও, অডিও, ডকুমেন্ট সব কিছু অপশন দেওয়া আছে, দেন ওটা টিক মার্ক দেবেন, যেমন JPG। এখন যেগুলো পিকচার আছে ওইগুলো শুধু আপনার সামনে শো করবে। এখন JPG-তে যাবো, JPG-তে যাওয়ার পর যত ধরনের পিকচার আছে সব কিছু এখানে শো করবে। সো এখান থেকে আপনি ওই নির্দিষ্ট ফাইলটি চুজ করতে পারেন। অ্যান্ড যদি আপনার হার্ড ডিস্ক, প্যান ড্রাইভ অথবা মেমোরি কার্ড কোনোটা ফরম্যাট হয়, তাহলে এক্সটার্নাল ড্রাইভের মধ্যে যেটা থাকবে ওইটা ফুল স্ক্যান করবেন, তাহলেই হবে। আর যা হার্ড ডিস্ক ফরম্যাট হয়, তাহলে তো বলেই দিয়েছি, লোকাল ডিস্ক যেটা থাকবে ওইটা স্ক্যান করবেন, আর তো কোনো ড্রাইভ থাকবে না। আর একটা বিষয় হলো, আপনি ডাটা রিকভারি করার পর ম্যাক্সিমাম ডাটা আপনার রিকভারি হবে, বাট সব কিছু কিন্তু ঠিক থাকবে না। কিছু পিকচার নষ্ট হয়ে যাবে, কিছু ভিডিও প্লে হবে না, ডক ফাইল, টেক্সট ফাইল অথবা PDF, এই টাইপের ফাইল থাকলে সবগুলো ফাইল ঠিক থাকবে না, রিকভার হবে, বাট ওপেন করলে দেখা যাবে নানা ধরনের চিহ্ন চলে আসছে, বাট এক্সাক্ট যে লেখাটা ছিল ওইটা থাকবে না। এই টাইপের কিছু প্রবলেম ফেস করবেন, সেটা আপনি যেই রিকভার সফটওয়্যার দিয়েই রিকভার করেন না কেন। অ্যান্ড যদি কোনো সফটওয়্যার রিকভার করেন, তাহলে কিন্তু সেটার কাজ করবে না। সফটওয়্যার হলে সেটা আপনাকে পুনরায় নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। মূলত অডিও, ভিডিও, পিকচার 90% রিকভার করা যায়, ওয়ার্ড ফাইল বা নানা ধরনের ডকুমেন্ট 60-70% রিকভার করতে পারবেন, আর বাকিগুলো নষ্ট হবে, এটা স্বাভাবিক। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।